রাষ্ট্রীয় সম্মান জানানোর মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হলো বরেণ্য সাংবাদিক তোয়াব খানকে। তার আত্মার শান্তি কামনা করে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন। বর্ষিয়ানি সাংবাদিককে শায়িত করা হয় বনানী কবরস্থানে। আরও জানাচ্ছেন ইবতেশাম নাসিম মৌ। লাল সবুজের পতাকায় মোড়ানো এই সূর্য সন্তানকে বিদায় জানাতে যেন কেঁদেছে প্রকৃতিও। বৃষ্টি স্নাত শহীদ মিনার প্রাঙ্গণে গার্ড অফ অনার দিয়ে শেষ বিদায় জানানো হয়, বিগলে বেজেছে করুণ সুর। দেশ আর স্বাধীনতার প্রশ্নে আপোষহীন তোয়াব খানের মরদেহের প্রতি রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন তার সামরিক সচিব জি এম রাজীব আহমেদ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিশিষ্ট এই সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানাতে আসে আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্প্রীতি বাংলাদেশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। তিনি হাঁক ডাক করতেন না, একেবারেই নীরবেই যখন যে দায়িত্ব পালন করেছেন এই গণমাধ্যমকে ঘিরে, তিনি কখনো নেতাগিরিও করেন এখানে। তোয়াব খানকে তার কর্মের ভেতর দিয়ে তাকে আবিষ্কার করতে হবে। আমরা এই পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি, আমরা কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের চেতনাকে বিন্দু মাত্র কলঙ্কিত হতে দেব না। পরে মরদেহ আনা হয় জাতীয় প্রেস ক্লাবে, সেখানে নামাজে জানাজায় অংশ নেয় বিভিন্ন সাংবাদিক সংগঠন। অমায়িক এবং নীরবে কাজ করে যাওয়া একনিষ্ঠ এই কিংবদন্তিকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন অন্য বিশিষ্ট জনরা। অন্যায়ের কাছে মাথা নত না করার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, আমি মনে করি আজকের সাংবাদিক ভবিষ্যতের সাংবাদিকদের জন্য সেটি উদাহরণ হিসেবে সবসময় থাকবে। এই মানুষটা নিবেদিত প্রাণ সাংবাদিক ছিলেন, জীবনে সবসময় সাংবাদিকতাকে মানে অগ্রাধিকার দিয়েছেন এবং অসম্ভব ক্রোধার মেধা সম্পন্ন। বাংলাদেশের সাংবাদিকতার আকাশ থেকে সত্যিকার অর্থে একজন উজ্জ্বল সূর্যের, একটা সূর্যের কি বল অস্ত গেল, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। গুলশানের আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানীর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় সংবাদ জগতের উজ্জ্বল নক্ষত্রকে। ইবতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।